আমার হচ্ছে বার্থডে মেট হচ্ছে ঋতিক রোশন, আমার অনেক প্রিয়। সোলমেট দেখেন, শাড়ি পরছেন, শাড়ির উপরে আবার অনেক ঠান্ডা শৈত্যপ্রবাহ চলতেছে, তো এই শাড়িতে তো ঠান্ডা কভার করা পসিবল না। যখন শুট করেন তখন তো তখন খুলে রাখতে হয়, একটু কষ্ট হয়, সবাই তো দেখে যে হয়তো শুটিং খুব মজার আরামের, এটা কষ্টেও গরমের দিনও সাফার করতে হয় আবার উইন্টারও একটু সাফার করতে হয়। কোন নাটকে কাজ করছেন? আজকে হচ্ছে সিরিয়াল করতেছি বউ শাশুড়ি, 600 পর্ব মতো হয়ে গিয়েছে, তো এই তো অনেক মজার একটা সিরিয়াল বউ শাশুড়ি। আচ্ছা, এছাড়া আর কি কি কাজ করছেন? এছাড়া সিঙ্গেল করতেছি, সিরিজ করতেছি। সিলেট যাবেন শুনলাম? হ্যাঁ, সিলেটে শুটিং করতে যাব, অনেকদিন পর একটি গান করবো, অনেক সুন্দর একটি এটা কি বলে গ্রামীণ টাইপের গানটা, অত ডান্স না বা অনেক মিউজিকের না, সফট মিউজিকের একটা। ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ এগুলো কোনো কথাবার্তা হচ্ছে? এমনি হচ্ছে ইউটিউবের সিরিজ করতেছি, ইউটিউবের হচ্ছে 16 পর্বের 24 পর্বের এরকম আর কি। নতুন একটি সিরিজ আসবে, রিলিজ হবে 2 দিন পর, মাস্তি, ওইটা ডিরেকশন দিয়েছেন আদিফ হাসান, ওইটা খুব মজার একটি সিরিজ, আই থিঙ্ক সবাই দেখলে পছন্দ করবে। অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। আচ্ছা, আপনার কাছে আমাদের দেশের কোন জায়গাটা সুন্দর লাগে? আমার কাছে হচ্ছে কক্সবাজার, মানে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন দেখার পর সেন্ট মার্টিন ভালো লাগে, কক্সবাজার ছেড়া দিবে গিয়েছিলেন? হ্যাঁ, সাইকেল চালাই চালাই সেন্ট মার্টিন ভালো লাগে, মাঝে মাঝে যাওয়া হয়। মাঝে মাঝে না, আমি সেন্ট মার্টিনে লাস্ট গিয়েছিলাম 19 সালে আমাদের ইউনিভার্সিটির হচ্ছে ট্যুর ছিল, তো ওইখান থেকে গিয়েছিলাম। আমার লাইফের ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটির মাধ্যমেই যাওয়া, কক্সবাজার সেন্ট মার্টিন। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, যদিও লেট, কিন্তু দেখলাম আপনি জন্মদিন উদযাপন করলেন একেবারে সড়কে, সেটা কোথায় ছিল? এটা হচ্ছে ওই যে ভাইরাল একটা প্লেস 300 ফিটে পূর্বাচলের ওই জায়গায়। আচ্ছা, জায়গাটা তো অনেক সুন্দর, অনেক মানে আমি যখন ওইখানে ফার্স্ট যাই তখন দেখতাম যে তো কোনো মানুষ নাই, কিছু নাই, এখন এত মানুষ থাকে, তারপর জায়গাটা হচ্ছে কেমন যেন করে ফেলছে, অ্যাক্সিডেন্টও হয় কিছুদিন আগে শুনলাম। জন্মদিনটা কেমন উদযাপন করলেন, কি কি করলেন? আমি কখনো আর কি এগুলো সেলিব্রেট করা পছন্দ করি না, আমার জন্মদিনটা হচ্ছে আমার খুব কাছের বন্ধুদের সাথে আর ফ্যামিলি। ইচ্ছা করেছেন, পণ করেছেন যে এটা করব? যে আমার সাথে যেমন আমি তার সাথে তেমন, এটাই হচ্ছে আমার ইচ্ছা, আর কিছু না। আলহামদুলিল্লাহ, আমার কাছে সব কিছুই আছে, আল্লাহর কাছে চাইতে হয় না, আল্লাহ মানে দিয়ে দেয় আমাকে, সো আমার ইচ্ছা এতটুকু, খুবই ছোট। জন্মদিন তো উদযাপন করেন না? ছোটবেলা আব্বু করতো, আমি পার্সোনালি সাপোর্ট করি না, আমি হয়তো জন্মদিন সেলিব্রেট করবো তো দেখা গেছে যে আমি মানে ব্যস্ততার কারণে অনেকজনের নাম বা অনেকজনকে ইনভাইট করতে ভুলে যাবো, তারা ইনবক্স করে হয়তো বলো আমাকে কেন ইনভাইট করলি না, আমাকে কেন করলি না, এই জন্য ইনভাইটেরও প্যারা নাই, সেলিব্রেটও করি। জন্মদিনে ফ্যানদের কাছ থেকে কোনো গিফট কি পেয়েছেন কিনা? অনেকেই গিফট দেওয়ার জন্য হচ্ছে অ্যাড্রেস চায়, কিন্তু আসলে অ্যাড্রেস দেওয়া হয় না, অনেকে বলে যে আপু আপনার, একবার হচ্ছে আমার যে ফ্যান গ্রুপের অ্যাডমিনরা মিলে আমার আমার বাসায় একটা গিফট পাঠিয়েছিল, ওইটা আমার ভাইয়ার থ্রুতে, তারপর আমি আমার কোনো ডিটেলস দেই নাই, আমার ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করছিল, পরে আমার ভাইয়া হচ্ছে ওর কন্ট্যাক্ট নাম্বার দিছিল, তো অনেক রিকোয়েস্ট করতেছিল, তোরা সবাই মিলে আমার অ্যাডমিনরা সবাই মিলে আমাকে গিফট পাঠায় বাসায়। পুরো বছরটাই ভালো কাটুক, আসলে জন্মদিন এমন দিনে আপনার, এমন মাসে আমার হচ্ছে বার্থডে মেট হচ্ছে ঋতিক রোশন, আমার অনেক প্রিয়। বার্থডে মেট? হ্যাঁ। আচ্ছা, সোলমেট দেখেন, খুঁজে পান কিনা? হ্যাঁ, দেখি খুঁজে পাই কিনা। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনি যদি আপনার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে। ফ্যানদের জন্যই আজকে আমি হয়তো শাকিলা পারভিন, যারা আমার কাজ দেখেন আমার জন্য দোয়া করবেন, আর হচ্ছে কেমন হয় আমার কাজগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবাই ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা, অ্যান্ড যারা আমার বার্থডেতে অনেক অনেক উইশ করেছেন তাদেরকেও থ্যাংক ইউ।